হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লাইভ। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে আমরা এখন তৃতীয় সেহেরি শেষ করলাম, মানে আজকে আমাদের এখানে থার্ড সেহেরি গেল। বাংলাদেশ আর আমাদের এবার একসাথেই রোজা হচ্ছে, ইনশাল্লাহ ঈদও আমরা একসাথে করব। সো সেহেরির পরে গত দুই দিন আমার হচ্ছে গিয়ে ডে অফ ছিল। সো আলহামদুলিল্লাহ গত দুই দিন সেহেরি করার পরে আমি একটু ঘুমাইছি, বাট আজকে আমার একটু পরে জবে যেতে হবে। সো মনে হয় না এখন ঘুমালে আমি আর উঠতে পারবো। সো ভাবলাম কি যে তাহলে একটা লাইভ করে ফেলি, সবার সাথে একটু হাই হ্যালো করি, কেমন আছে সবাই? বেশ কিছুদিন হয় আমি আগের মতো আর নিয়মিত লাইভে আসি না, কারণ কি আসলে তেমন কোনো কারণ নেই, চেষ্টা করি আসার জন্য, বাট আমি আসলে বাংলাদেশের টাইমটা ম্যাচ করতে পারি না আমার এখানকার টাইমের সাথে। আর যখন বাংলাদেশের সময়ের সাথে, যখন আমি ফ্রি থাকি তখন বাংলাদেশে কেউ ফ্রি থাকে না, এটাই হচ্ছে মেইন রিজন। সো আজকে থেকে কাজ শুরু হবে আমার রোজার সময়ে। সো আমি সবসময় রোজা করি, প্লাস ফুল টাইম কাজ করি, একটু টায়ার্ড লাগে বাট কষ্ট হয় না, কারণ আমি গত 7 বছর হচ্ছে ফুল টাইম কাজ প্লাস রোজা করছি, আর এই সময়টা আমার জন্য একটু এক্সাইটেড মানে হয়, কারণ আমার যে ব্রেকটা থাকে, আমি হচ্ছে যে 1 ঘন্টার ব্রেক থাকে আমার কাজে, ওই ব্রেকটা নিয়ে হচ্ছে অ্যারাউন্ড 5টার দিকে যখন আমার এখানে ইফতার হয়। সো এজন্য খুব বেশি একটা সমস্যা হয় না। এনিওয়ে আমি রোজার সময়টা বেশ এনজয় করি। বাংলাদেশে এখন মনে হয় অনেক রাত, সবাই ঘুমাচ্ছে, কারণ সেহেরিতে উঠলেও মানুষ কয়টার সময় উঠবে দেখি, আমি একটু চেক করি এখন বাংলাদেশে কয়টা বাজে। আচ্ছা, বাংলাদেশে এখন বাজে 2টা, অবভিয়াসলি সবাই ঘুমাচ্ছে এখন, এত রাত্রে কেউ জেগে থাকে না। এনিওয়ে তারপর আবার রোজা, সবাই সেহেরি করতে উঠবে। সো এই তো আমি একটা কুইক হাই হ্যালো করতে আসলাম। হোপফুলি যারা এখন ঘুমাচ্ছে, যারা আমার রেগুলার ভিউয়ার, তারা ঘুম থেকে উঠে আমার এই লাইভটা দেখতে পারবে। তো আপনাদের সবাইকে আবার রমজান মোবারক। এই রোজার মাসে সবার দোয়া অনেক কবুল হয়। আপনারা, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবাই ভালো থাকেন, করোনা মুক্ত থাকেন, আর যদি আল্লাহ না করুক আপনাদের করোনা হয়েও থাকে, ইনশাল্লাহ আই হোপ আপনারা ওভারকাম করবেন, কারণ আমার পেজে আমার মানে একটা রেগুলার ভিউয়ার আছে, ভাইয়াটার করোনা হয়েছে। সো আর কারো যদি হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা সবাই সেফ থাকবেন, সাবধান থাকবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। যদিও আমার এখানে করোনার প্রকোপ অতটা নেই, অনেকেই হচ্ছে আমাকে মাস্ক না পরা দেখে জিজ্ঞেস করে যে আপনাকে দেখে মনে হচ্ছে করোনা নেই, করোনার কী আপডেট? আলহামদুলিল্লাহ আমাদের এখানে গত 4-5 মাস ধরে কোনো করোনা নেই, তারপরও আমি চেষ্টা করি সেফ থাকার জন্য যতটুকু পারা যায়। সো আমিও এক্সপেক্ট করবো আপনারা সবাই সাবধান থাকেন, আর আল্লাহ না করুক যদি আপনাদের কারো করোনা হয়েও থাকে, ইনশাল্লাহ যদি একটু
একটু সেফ থাকেন, ইনশাল্লাহ এটা ওভারকাম করা সম্ভব। সো এই তো আমি আপাতত রাখতেছি, আমি চেষ্টা করব ইফতার করে, আজকে আমি একটু আগে শেষ করব, ইফতার করে যদি পারি আরেকটা লাইভ করব। সো এখন যেহেতু গভীর রাত, আমি আর কাউকে ডিস্টার্ব করতেছি না, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ইনশাল্লাহ আমার নেক্সট লাইভে আপনাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।